नबी जीवनी जेदिन नबी ए देश थेके बिदाय हये जाबेन आमार आल्लाह प्रस्ताव करेछिलेन जिब्राइलेर द्वारा ओ जिब्राइल आमार हाबीबेर काछे प्रस्ताव निये जाओ आमार बंधु आजके बिदाय हये आसबे आमार बंधुर देह मुबारक এই মাটিতে আমি দাফন করতে দেব না কারণ এই জমিনে বহু জায়গায় আমার বন্ধুর রক্ত মোবারক লেগে আছে এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুকে আমি দাফন করতে দেব না আমার বন্ধুর দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব জিবরাইল বলেন প্রভু এই প্রস্তাব কত সুন্দর প্রস্তাব এই প্রস্তাব তো কোনো নবী রাসূলের জন্য করেন নাই আপনার বন্ধু খুব খুশি হবে আমার আল্লাহ বলেন জিবরাইল তুমি কি জানো না আমি যে আমার বন্ধুকেই খুশি করতে চাই প্রস্তাব নিয়ে নবীজির সামনে হাজির ইয়া রাসূলুল্লাহ সুন্দর প্রস্তাব আপনার জন্য ফাঁস হয়েছে কি প্রস্তাব আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে আপনি খুশি হন কবুল করুন আমার নবী খুশি হয় না কোনো কথাও কয় না আল্লাহু আকবার বলো দুইটা চোখের পানি এতিম নবী জর্জর করে ছাড়তেছেন জিবরাইল আশ্চর্য হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব পাইয়া খুশি হলেন না কোনো কথাও বললেন না দুইটা চোখের পানি কেন জর্জর করে ছেড়ে দিলেন আমার নবী বলেন জিবরাইল রে কেন ছেড়ে দিলাম চোখের পানি শোনো আমার দাফন হবে আল্লাহর আরশের ডান পাশে তোমার কাছে খুশির খবর হতে পারে কিন্তু আমি নবী এই খবরে খুশি হতে পারলাম না হুজুর কেন পারলেন না জিবরাইল আমার দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয় রে আমি জানতে চাই আমার গুনাহগার দাফন কই হবে আমার উম্মতের দাফন কই হবে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে রে জিবরাইল না রে আমি সইতে পারি না রে জিবরাইল আমার উম্মতারা এই জমিনে পড়ে থাকবে আমি নবী আরশে থাকব উম্মত ছেড়ে আমি নবী থাকতে পারবো না রে জিবরাইল আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো আমার উম্মতেরা যদি এই জমিনের মধ্যে থাকে রে আমি নবী আরশে থাকতে পারবো না আমার পক্ষ থেকে প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে আমি নবী আরশে যাব না আমি আমার গুনাহগার এতিম উম্মতের পাশে এই জমিনের মধ্যেই থাকবো জিবরাইল বলেন আশ্চর্য এত সুন্দর প্রস্তাব আপনি রাখবেন না এই জমিনে উম্মতের পাশে থাকবেন তাতে কি হবে উপকারটা কি হবে আপনার কেমন লাগবে শান্তি কেমন পাবেন একটু বলুন তো আমার নবী বলেন জিবরাইল শোনো বাচ্চা ছোট বাচ্চা যখন মায়ের কাছে থাকে মায়ের কাছে বাচ্চা থাকলে মা বাচ্চা নিয়ে ঘুমাইলে মার কলিজায় শান্তি লাগে আর যদি বাচ্চাটা মায়ের কাছে না থাকে সারা রাত মার ঘুম হয় না অনেক সময় দাদা নাতি নিয়ে যায় দাদি নাতি নিয়ে যায় মা দেখবেন ছটপট করে সকালবেলা রিজাল্ট দেয় আশপুরুষী মহিলাদের কাছে রাত্রটা ঘুম হয় নাই আমার কোলের বাচ্চাটা তার দাদির সাথে ছিল রাতে আমি খালি খালি ঘুমাই আমার ঘুম হয় নাই এ জিবরাইল মা যেমন বাচ্চা পাশে না থাকলে সারা রাত ঘুম হয় না অশান্তি থাকে আমি নবী রে উম্মতের পাশে না থাকলে শান্তি পাই না আল্লাহু আকবার বলো রে জিবরাইল শুধু তাই নয় দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফোটায় রে জিবরাইল মুরগি যখন বাচ্চা ফোটায় বাচ্চা নিয়ে মা মুরগটা সমাজের মধ্যে ঘুরতে থাকে ঘোরাঘুরি করে একটু বিপদ যদি দেখে বাচ্চার উপর মা মুরগিটা বিপদ থেকে বাচ্চা বাঁচানোর জন্য দুইটা হাত এইভাবে বাড়াইয়া দিয়ে বাচ্চাগুলোকে ডাকতে থাকে বাচ্চাগুলো মায়ের ডাকে সাড়া দিয়ে দৌড়াইয়া মায়ের পাখার নিচে আশ্রয় নেয় মা বাচ্চাগুলো বুকে লইয়া বড় শান্তি পায় জিবরাইল আমি নবীর মন চাই সোনার মদিনার মাটিতে শুয়ে থাকবো রে तमाम পৃথিবীর আমার উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় আমার মন চাই উম্মতের জন্য দুইটা হাত মদিনার জমিন থেকে বাড়াইয়া দিব দুইটা হাতের মধ্যে আমার तमाम पृथिवीर उम्मतगुलो लइया आमी नबी शांतिते सोनार मदीनाय शुये थाकबो। आर एई उम्मतेर कांडार नबी रहमतेर बांडार, बोलुन उम्मतेर कांडार नबी नबी बिने रोज हासरे क्या करिबे पार, नबी बिने रोज हासरे उम्मतेर कांडार नबी रहमतेर बांडार, उम्मतेर कांडार नबी मोदेर नबी दयार सागर, गुनागार उम्मतेर पागल, मोदेर नबी दयार सागर, गुनागार उम्मतेर पागल। रोज हासरे सेजदाय परे कादबे जारे जार, रोज हासरे सेजदाय परे कादबे जारे जार, उम्मतेर कांडार नबी रहमतेर बांडार, उम्मतेर कांडार। जाइया देखो मदीनाते कांदे नबी रौजा पाके, जाइया देखो मदीनाते कांदे नबी रौजा पाके, माफ करिए दाओ गो खुदा उम्मत गुनाहगार, माफ करिए दाओ गो खुदा उम्मत गुनाहगार, उम्मतेर कांडार नबी रहमतेर बांडार, उम्मतेर कांडार नबी नबी बिने रोज हासरे क्या करिबे पार, नबी बिने रोज हासरे पार, उम्मतेर कांडार नबी रहमतेर बांडार, उम्मतेर कांडार नबी रहमतेर बांडार। आमार आल्लाह কয় বন্ধু গো উম্মতের জন্য এত মায়া, উম্মত ছেড়ে দুনিয়া থেকে আসবা না, যাও আমি কথা দিলাম তোমার উম্মতের একটু সুযোগ পাইলেই আমি maaf করে দেব। তাই আজকে সুযোগটুকুন পেয়েছে আমাদেরকে maaf করে দেওয়ার জন্য, যেই মাহফিলের দিকে সামনের পাও বাড়াইলে পিছের পাও উঠাইবার আগে আগে maaf করে দেয়, এই মাহফিলের আয়োজন কে করেছো? এই মানুষগুলির জন্য দোয়া করা আমাদের দরকার আছে না? আজকের মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ তাদেরকে হায়াত বাড়িয়ে দেখ, সকলে বলুন আমিন। তাই আসুন এবার আমি পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি আলোচনায় ঢুকি। আগে বলেছিলাম এই মাসের নাম জানি কি? রমজান। আরো জোরে কর, রমজান। রমজান এটা এমন একটা মাস যেই মাসে এই নবীর উম্মতের জন্য সারাটা মাস বেহেশতের দরজাগুলো খোলা থাকে। আর কোন নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা থাকে না, এমন কি কোন নবী রাসূলের জন্য নয়। আমার নবী যেদিন মেরাজের সফর করতে গিয়েছিলেন রাসূল বলেন একটা জান্নাতের বারান্দার মধ্যে দেখলাম ইদ্রিস নবীকে বসা। নবীজি প্রশ্ন করলেন, ইদ্রিস তুমি এখানে? ওজন আমি পানি খাই দিয়েছিলাম, খালি পানি খাই, বেহেশতের বারান্দায় বসে। শুধু পানি খাও কেন, ভিতরে যাও না, ভিতরে আরো অনেক মজার খাবার আছে। ইদ্রিস নবী বলেন, হুজুর ভিতরে কিভাবে যাব? ওই যে দেখেন বেহেশতের প্রত্যেকটা গেটে লেখা আছে আখিরি নবী, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আমরা সেই নবীর উম্মত যেই নবী উম্মত নিয়ে না যাওয়া পর্যন্ত বেহেশতের দরজা খুলবে না। আজকে সেই রমজান মাসে সেই নবীর উম্মতের জন্য পুরাটা মাস বেহেশতের দরজা খোলা থাকবে। তাহলে বেহেশতের দরজা যদি রমজানে খোলা থাকে তাহলে বলুন তো এটা কি রোজা যারা রাখছে তাদের জন্য, নাকি যারা রোজা রাখে নাই তাদের জন্য? সহজ ওয়াজ, রমজানে বেহেশতের দরজা খোলা কার জন্য? রোজাধারের জন্য। তাইলে আশা করি আপনারা তো রোজা রাখেন, মাশাআল্লাহ আপনারা বেহেশতি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আসুন এই বেহেশতে যাইতে গেলে, বেহেশতি হইতে গেলে আমাদের আরো কি করণীয় আছে সেটা বোঝার জন্য পবিত্র কোরআন শরীফ থেকে আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। मानुष एवं जिन जाति के बनाइलें शुधुमात्र एबादत करार जन्नो बोलून कार एबादतेर जन्नो शुधु नामाज रोजा एबादत एटाई किन्तु शेष नय जिहादेर मैदाने रक्त देवा नबीर भालोबाशाय जीवन देवा नबीर भालोबाशाय माथा काटा गला काटा कलिजा बाहिर करे देवा तीरेर आघात दाम दिकेर तीर कलिजा छिद्र करे बाम दिक दिये बेरिये जावा एटाओ एबादत शुधु नामाज एबादतेर शेष नय शुधु रोजा राखलेई एबादत शेष होबे ना आरो एबादतेर बाकी रये गेछे सेगुली हलो जेमन आजकेर महफिले बसा एटाओ एबादत अल्लाहु अकबर हाशरेर मैदाने आल्लाह रब्बुल आलामीन বিচার করে জান্নাতীদেরকে জান্নাতে দেবেন জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে আমার আল্লাহ দেখা করতে যাবেন আপনাদের সাথে জান্নাতীদের সাথে যা বলবেন দক্ষিণ দিকে দাঁড়ায়া হে জান্নাতীরা আমার মেহমানেরা তোমরা কেমন আছো তোমরা তো দুনিয়াতে ইবাদত করছো আমি তোমাদেরকে জান্নাত দিলাম আমার জান্নাতে তোমাদের কেমন লাগে দক্ষিণ দিকের জান্নাতীরা বলবেন প্রভু গো বলেন কি আপনার জান্নাতে কত মজা কি যে স্বাদ পূর্ব দিকে যাবেন তোমরা কেমন আছো খুব ভালো আছি উত্তর দিকে যাবেন তোমরা কেমন আছো খুব ভালো আছি পশ্চিম দিকে যাবেন তোমরা কেমন আছো তারা কথা বলবে না মনটা বড় দুঃখ কষ্ট দেখা যায় কি ব্যাপার তোমাদের মনটা ব্যথিত দুঃখিত দেখা যায় ব্যাপারটা কি আল্লাহ আপনার জান্নাতের মধ্যে তো শান্তি লাগে না আল্লাহ বলবেন বলো কি আমার জান্নাতে শান্তি লাগে না এর চেয়ে শান্তির জায়গা তোমাদের কোথায় কই পাবে বলো তো ওই লোকগুলি বলবেন प्रभु उहुदेर युद्धेर मैदानटा कोई बदरेर युद्धेर मैदानटा कोई तुम्हार नबीर भालोबासाय युद्धेर मैदाने जाइया जखन गला काटाइताम कलिजा छिद्र करताम माथा काटाइताम हाथ काटाइताम तीरेर आघाते कलिजा छिद्र हये जाइतो रक्त झरे मैदान लाल लाल होए जाए तो तुम्हार नबीर भालोबासाय जीवन दीते जाइया जेई साथ जेई मजा पाइताम गो ओ प्रभु ओई तुम्हार बंधुर भालोबासाय जीवन देवार मतो साथ तुम्हार जान्नातेर भीतरे लागे ना ताई इबादतेर दिकगुली बाहिर करी जेई नबीर भालोबासाय जीवन दीते जेई साथ যেই নবীর ভালোবাসায় জীবনের দেওয়ার স্বাদ জান্নাতের স্বাদের সাথে মিলে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ আজকে সেই নবীর পক্ষ ছাড়া অন্য কোন পক্ষে গিয়ে ইবাদত করলে বলুন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে আসুন রাস্তা খুঁজি সেই রাস্তাটা কিভাবে খুঁজবেন নবীর পক্ষটা ভালো করে ধরুন তারপরে ইবাদতে যান কারণ এই নবী না হইলে ইবাদত হইতো এই নবী না হইলে খানায় কাবা হইতো এই নবী না হইলে মসজিদ মাদ্রাসা বলুন এরকম কিছু কি হইতো মক্কার মদিনায় ঝগড়া লাগছে মক্কা কই মদিনা রে তোর তো দাম নাই আমি মক্কা কত দামি মদিনা জিগাই এত দামি তুই কি দিয়া হইলি কত দেখি মক্কা ওয়াজ করে আমার মধ্যে মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া জমজম খানায় কাবা তুমি টের পাও না আমি কি দিয়া দামি হইলাম মদিনা ডাকে মক্কা মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া জমজম খানায় কাবা লইয়া বাহাদুরি করস মক্কা রে আমি মদিনার দিকে তাকাইয়া দেখ আমি মদিনার জমিনে এমন এক নবী শুইছে রে মক্কা এই নবী যদি না হইতো তোর খানায় কাবা হইতো না বলুন আমাদের নবী না হইলে কি খানায় কাবা হইতো হাদিসে কুরসিতে আমার আল্লাহ ওয়াজ করেন লাউলা কালামা খলাকতুল আফলাক এই নবীকে সৃষ্টি না করলে সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি আজকে সেই নবী আপনার আমার মায়ায় আরশে গেল না সিদরাতুল মুনতাহায় গেল না জান্নাতুল ফেরদাউসে গেল না মদিনার মাটিতে শুয়ে শুয়ে ২৪টা ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছে একটুও নবী ঘুমায় না সেনবীর মায়ায় সেনবীর মহব্বতে এই মাহফিলে রমজান মাসে আপনারা কি সময় দিতে রাজি আছেন না নাকি নবীরে কান্দায় আপনারা বাড়ি যাইবেন গা যে কে কে বাড়ি যাইবেন গা একটু হাত তুলে দেখান তো गौसुल आजम दस्ते जिंदाबाद माशाल्लाह जिंदाबाद जिंदाबाद नबीर सेना जिंदाबाद जिंदाबाद नबीर আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ নবীজির আশিক যিনি মরে অমরে না তিনি নবীজির আশিক যিনি মরে অমরে না তিনি কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ নবীর জন্য হওরে পাগল ওহে নবীর আশিক সকল নবীর জন্য হওরে পাগল ওহে নবীর আশিক সকল পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুল সিরাত পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুল সিরাত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা कायम करो सुन्नियत जिंदाबाद जिंदाबाद नबीर सेना जिंदाबाद जिंदाबाद नबीर सेना जिंदाबाद यदि अल्लाह कोनो दिन तौफिक दे मदीनाय जाबेन आह की जे मदीना যারা না দেখছে তাদেরকে বোঝানো যায় না যদি তৌফিক দেয় একবার যায়েন মদিনা সোনার মদিনা মদিনায় গেলে ঠগা হয় না তো একটা সদাই পাওয়া যায় যেটা পৃথিবীর কোনো মার্কেটে এই সদাই পাওয়া যায় না সে সদাইটা কি রাসূল বলে গেছেন মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি উম্মতেরা রে যদি সময় হয় তৌফিক হয় ক্ষমতা হয় একদিন আমি নবীর রওজাটা জিয়ারত করে যাই যে আমার রওজাটা জিয়ারত করে গেছে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে একজন নবীর রওজা জিয়ারতকারী দেখা যেই কথা একটা জান্নাতি মেহমান দেখা সেই কথা যদি আল্লাহ তৌফিক দেয় একদিন যাবেন নি সোনার মদিনা আল্লাহ এই মদিনার পাগল লোকদেরকে তুমি মদিনা যাওয়ার তৌফিক দিও আর যদি মদিনা যাওয়ার তৌফিক না দাও মদিনা ওয়ালারে একদিন এই ভাঙা ঘরে বাংলাদেশের ঘরে ঘরে নবীর আশিকদেরকে স্বপ্নে হইলেও একদিন দেখায়া দিও জোরে বলুন আবারও বলুন আমিন নবীরের স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন কি হবে আস্তে কইলেন যে জাহান্নামের আগুন কি হবে এটা বলুন তো সমস্ত পৃথিবীর মানুষকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে তাহলে কাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে তাহলে এই নবী কি আমরার মতো হইতে পারে বাবারে একটু সাবধানে নবীকে নিয়ে হিসাব কিতাব কইরেন এই নবীকে নিয়ে টানা হেসরা কইরেন না বরবাদ হয়ে যাবেন আজকে নবীকে নিয়ে টানা হেসরা করি বিদায় আজকে মুসলমানদের উপর অধপতন যতদিন পর্যন্ত সমস্ত পৃথিবীর মুসলমান এই নবীকে নবীর জায়গায় রাইখা সম্মান শ্রদ্ধা মান্য না করবে ততদিন পর্যন্ত আমার আল্লাহর সাহায্য মুসলমান পাইতে পারে না देखो सुन्नियत कायम আসুন জিহাদের শিক্ষা আমার রাসূল দিয়েছে জিহাদের ঘোষণা আমার আল্লাহ কুরআন শরীফে দিয়েছে। শুধু নামাজ পড়লেই রোজা রাখলেই ইবাদত নয়, ইবাদতের আরো কাজ বাকি আছে। বলতেছিলাম বদরের যুদ্ধে যে নবীর পক্ষে আল্লাহ, এ নবীর পক্ষে সৈন্য কতজন ছিল? কিন্তু 313 হইলে কি হবে? নবীর পক্ষে আছে কে? কয় না, নবীর পক্ষে আছে কে? সে আল্লাহ কি এখনো আছে? এর মধ্যে দুইটা বাচ্চা, হাতি আর তুখম, দুইটা বাচ্চা মাজ আর মুআব্বিস, দুই ভাই মার কাছে গেছে। মা যা দেখে মার চোখের পানি জরজর করে পড়তেছে। আজকে কোন মা এই সন্তান পেটে নিয়েছো যারা মাহফিলের আয়োজন করেছে? ওই বদরের যুদ্ধের সৈনিকের মা চোখের পানি ছেড়ে দিলেন। বাচ্চা দুইটা প্রশ্ন করলো, মা মা মাগো তুমি কাঁদতেছো? মা চোখের পানি ছেড়ে ছেড়ে বাচ্চাদের কাছে মনের দুঃখ বলতেছে, বাবারা রে কান্দি কোন ব্যথায় জানোনি, কোন ব্যথায় কান্দো সন্তানেরা। আজকে নাকি আমার নবী যুদ্ধে যাবে, আবু জাহেল ময়দানে দাঁড়িয়ে আছে আমার নবীকে মারার জন্য। তোমরা যদি আর একটু বড় হতে আমি আমার নবীর পক্ষে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। দুইটা বাচ্চা মায়ের চোখের পানিগুলো মুছে মার পায়ে সালাম করে ডাকতেছে, মাগো কসম খাইলাম গো মা, এই নবীর জন্য কান্দো, নবীর জন্য কান্দো। মার কাঁদতে হবে না, আমরা দুই ভাই তোমার পাও ছুঁয়ে কসম খাইলাম এই নবীর দুশমন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় না করে আমরা তোমার সন্তান তোমার কোলে আসব না। মা দুইটা হাত বাড়ায় দেখে, মাউদ রে আমার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা তোমার বন্ধুর প্রেমে পাগল হয়ে গেল, আমি মায়ের চোখে পানি দেখে সইতে না পেরে তোমার বন্ধুর দুশমন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করার প্রতিজ্ঞা নিয়েছে। আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার এই কচি কচি বাচ্চাগুলো তোমার নবীর প্রেমের বাগ বানাইয়া দাও। মায়ের দোয়া কবুল হয় কিনা? আজকে সেই মায়ের সন্তানেরা এই মাহে রমজানে বদরের যুদ্ধের মাসে এই মাহফিলের আয়োজন করেছে। শুনলাম তারাও নাকি কচি কচি বাচ্চা। আজকে যেই বাচ্চারা এই মাসে আয়োজন করেছে কাল কিয়ামতে মাজ আর মুআব্বিদের সাথে তাদের হাসর নসিব হয়ে যাবে। আর শোনা একেবারে কষ্ট হইতেছে বাবারা ভাইয়েরা, একটু কষ্ট করুন জীবনে, এই সুযোগ সবসময় হয় না। এই রমজান মাসে যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এইভাবে কবুল করেছেন কোরআন হাদিসের পক্ষে, এটা ভাগ্যবানের কথা। আসুন আগেবারে দুইটা বাচ্চা মার কাছ থেকে বিদায় নিলেন মার পায়ে সালাম করে। বলুন কার পায়ে? বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিবেন মার পায়ে সালাম করা। এখন তো সালাম করতে দেয় না, এক জাতের হুজুর বাইরেছে কয় না এইটা বেদাত, মাথা ঝুঁকাইয়া নিচে দিয়া সালাম করুন, এটা নাই এটা নাই এটা বলে নাই, বুঝেননি কিটা নাই? সালাম করুন না, এটা না মানে গাড় উঁচা করে দাঁড়ায় থাও, মাথা নিচে দিও না। বলুন খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা নবীজির পাও মুবারকে সালাম করতেন কিনা? কয় না কয় না, নবীর মেয়ে যদি নবীজির পায়ে সালাম করতে পারে তাইলে আমরা মা বাবার পায়ে সালাম করা যাবে কিনা বলুন তো? নবীজির সবগুলো জিনিস হলো উম্মতের জন্য শিক্ষা, উম্মতের জন্য শিক্ষা। কাজী আমাদের শিখতে হবে, যারা নবী মানে না তারা নবীর শিক্ষায় শিক্ষিত হইতে চায় না। মায়ের পায়ে সালাম করে দুইটা বাচ্চা ডাকতেছে, মা মা তুমি আর কেঁদো না, কথা দিলাম নবীর দুশমন দুনিয়ার থেকে বিদায় করব। মা বলেন, আল্লাহ আমার দুইটা কচি কচি বাচ্চাকে নবীর প্রেমের ভাগ বানায় দাও। আল্লাহকে আমি বাঘই বানাইলাম, জোরে কর না সুবহানাল্লাহ। বাচ্চা দুইটা যাইতেছে, একটু পর পর ফিরা ফিরা চায়, মা মাগো কথা দিলাম আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় না করে বাড়িতে আসবো না। মা চোখের পানি ছেড়ে কান্দে, প্রভু গো আমার সন্তান দরকার নাই, আমার নবী বাছাইয়া দাও। মদিনার মহিলারা, মক্কার কিছু কিছু মহিলারা বলুন নবীজিকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন কিনা। একটা মহিলা নবীজি যুদ্ধে যাবে, 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাবেন, হ্যাঁ আমার এই বাচ্চাটা নিয়ে যান। রাসূল বলেন বাচ্চাটা নিলে কি লাভ হবে, সে কি যুদ্ধ করতে পারবে? মহিলাটা কাঁদে, নবী গো যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমি যে যুদ্ধে যাইতে পারতেছি না, মহিলারা যে যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, নবী গো আপনার পক্ষে আমি কাকে দিব, আমার আর কেউ নাই, আপনি বাচ্চাটা নিয়ে যান। কি হবে? মহিলাটা বলতেছেন, মহিলাটা হুজুর এই বাচ্চাটা আপনি কোলে করে রাখবেন, কোনো কাফের বেঈমান যদি আপনার দিকে তীর মারে, এই তীরটা আপনার গায়ে লাগার আগে আগে আমার বাচ্চাটাকে তীরের সামনে তুলে ধরে রাখবেন। হুজুর তীরের আঘাতে আমার কলিজার টুকরা সন্তানের কলিজা ছিদ্র হয়ে যাবে। জিহ্বাটা বাহির করে মামা বলে কানতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি মায়ের কোনো দুঃখ নাই, আমার রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। সন্তান দেয়, রাসূলকে কষ্ট পাইতে দেয় না। কেমন মহিলা ছিল! বাচ্চা দুইটা যাইতে যাইতে, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। এই রমজান মাস নবীজির সামনে হাজির, নবীজি প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধের ময়দানে যাবেন। ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা দুই ভাই যুদ্ধে যাব। নবী গো আবু জাহেল বলে আপনারে মারবে, আমরা আবু জাহেলকে মারবার লাগিয়া মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। রাসূল দেখে বাচ্চা দুইটা একবারে ছোট। আজকে নাকি ছোট ছোট বাচ্চারাই সেই মাহফিলের আয়োজন করেছে, বাচ্চা দুইটা ছোট। রাসূল বলেন, বাবারে তোমরা তো যুদ্ধে যাওয়ার উপযুক্ত হও নাই, আর একটু বড় হও, তারপরে তোমরা যুদ্ধে যাবে। বাচ্চা দুইটা বলে, হুজুর আমরা মার কাছ থেকে দোয়া নিয়ে আইছি, মায়ের দোয়ার পাওয়ার আসেনি। কার দোয়ার পাওয়ার আছে? আরো জোরে কন। এই মাকে চিনা আমাদের দরকার আছে না? আসুন আগে বাড়ি, মাকে যারা কষ্ট দিয়েছেন এই রমজানের রোজা রাইখাও কোনো লাভ হবে না। মার দোয়া নিছি, যত ভাবেই বলতেছেন বাচ্চা দুইটা খালি কয়, হুজুর যত কথাই কইবেন আমরা মানবো না, আমরা যুদ্ধে যাব, নবীর দুশমনের মোকাবেলা করব। আচ্ছা, নবীজি একটা সিস্টেম বাহির করলেন, বাচ্চাদেরকে নেবেন না। সিস্টেম কি? বাবারে, যেমন সেনাবাহিনীর লোক ভর্তি করলে পাসপোর্ট 4 ইঞ্চি নিম্নে, পাসপোর্ট 5 ইঞ্চি 6 ইঞ্চি লাগে। রাসূল বলেন তোমরা তো মাফে যদি হও তাহলে তোমাদেরকে নিব। নবীজি মাফ কাটি দিলেন, কিন্তু মাফ কাটির নিচে বড় ভাইটা দাঁড়াইতে গেলে দেখে মাফ কাটির মধ্যে লাগে না, ছোট তো। কিতাবে লেখে নবীর সাথে যাবে, যুদ্ধে যাবে, নবীর দুশমনের মোকাবেলায় যাওয়ার জন্য বাচ্চাটা পায়ের আঙ্গুলিতে ভর দিয়ে উঁচু করে কোনোরকম মাথার চুলগুলি লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ দেখছেন আমার মাফ হয়ে গেছে। নবীর পক্ষে আন্তাজি মানুষ যাইতে পারে না, নবীর ভালোবাসার মাফে পড়তে হয়। আজকে যারা আয়োজন করেছে, যারা মাহফিলে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনারা সেই মাফে পড়ে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বহু মানুষ আছে এলাকায় মাফে পড়ে নাই, মাহফিলে আসতে পারে নাই। বড় ভাইটা মাপে হলে রাসূল নাম লিখে দিলেন, তোমাকে নেওয়া হলো। ছোট ভাইটা কয়, মাবুদ গো মা তো আমার জন্য দোয়া করছে। নবীজি বড় ভাইকে নিলেন, মাপে হইল। আমি তো মাপে হব না, ও আমার আল্লাহ আমার কি ব্যবস্থা হবে না? আল্লাহ কয় আমার নবীর ভালোবাসা থাকলে আমার সাহায্য আছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই নবী যার কাছে আছে, আমি আল্লাহ তার কাছে আছি। তুমি আসো। মাপ কাটি খাড়াইছে, আদাত বাকি। আচ্ছা, আদাত কি আঙ্গুলি খাড়া করলে হবে? আঙ্গুলি খাড়া করে বড় ভাইয়ের মতো চেষ্টা করতেছে, কিন্তু আদাত তো আর পুরা হয় না। রাসূল বলেন, না না তুমি বড় হও, তোমাকে পরে নেওয়া হবে। আল্লাহ কয়, বন্ধু গো হেরে নিতে হবে। এখন বাচ্চাটার ভিতরে আমার আল্লাহ বুদ্ধি দিলেন। বাচ্চাটার ভিতরে আল্লাহ ইচ্ছা করলে বাচ্চাটারও নিতে পারবে কিনা? আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে সবকিছু করার ক্ষমতা আছে কিনা? अच्छा आमादेर के नियामत जाई देय कम बेशी लेखार जन्नो हिसाब राखार जन्नो दुइजन फेरेस्ता आसे किना ए फेरेस्तागुली जानि कोई थाके कादे आसेनि हनो ना रोजा ना राखले जागा कादे आसे की करी देखे सब खाताय लेखे एखन दुई फेरेस्ता बोलतेछेन खुदा गो बाजेटटा की दिलेन आमरा एकटु लेखी आल्लाह कय की लिखबि बाजेट लेख संख्याओ नाई गणना नाई दुई फेरेस्ता तो टेंशने पड़े गेलेन खुदा गो बाजेटटा की दिलेन आमरा तो बुझलाम ना असंख्य संख्या नाई अगणित गणना नाई आमरा लिखबो की आल्लाह কয় কি লিখতি তোরা মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস আমার এই নবীর উম্মতের জন্য আমি বাজেট দিলাম এই বাজেটের খবর কিরামান কাতিবিন জানবেই না জুরে কোন সুবহানাল্লাহ দুই ফেরেশতা কই আমরার দায়িত্ব দিলেন আমরা জানবো না আমরা নেতা জিবরাইল জিগাই জিবরাইল ও জিবরাইল কি জিগাইতাছে কি আজকে বাজেট দিল অসংখ্য অগণিত ব্যাপারটা বুঝলাম না আপনি তো নেতা আপনি জানেন জিবরাইল কয় আরে তোরা জানবে দূরের কথা আমি যে হগল ফেরেশতান সর্দার আমিও এই নবীর উম্মতের কিছু কিছু বাজেটের খবর আমি জিবরাইলও জানি না জিবরাইল কই নামাজ যে পড়বো নিয়ত কয় জিবরাইল নিয়ত করে নামাজ পড়লে পড়ুম আখিরি নবীর উম্মতের বাজেট জান্নাত সারুম আল্লাহু আকবার নামাজ শুরু করছে 20000 বছরে এক রাকাত পড়ছে কয় হাজার বছর 20000 আল্লাহ কয় আরো এক রাকাত 40000 বছরে দুই রাকাত নামাজ আদায় করে জিবরাইল হাত বাড়াইছে প্রভু গো পৃথিবীতে কোন মাখলুক এত লম্বা নামাজ পড়তে পারবে না আল্লাহ বলেন হাত তো ঠিক কেউ পারবে না প্রভু এত লম্বা নামাজের নেকি দুনিয়ার কেউ পাবে নি আল্লাহ বলেন হ্যাঁ পাবে জীবিত আরো আশ্চর্য নামাজের বেলা এত লম্বা নামাজ পড়তে পারবে নি আল্লাহ বলেন না নামাজের নেকি পাবে নি আল্লাহ বলেন হ্যাঁ নামাজের বেলা না নেকির বেলা হ্যাঁ জিবরাইল বলেন প্রভু গো এই বান্দা এই মানুষ এই মাখলুক কে হবে আমি জানতে চাই আমার আল্লাহ বলেন জিবরাইল রে নামাজের বেলা না নেকির বেলা হ্যাঁ এত লম্বা নামাজ ছাড়া এর চেয়ে বেশি নেকি পাবে রে জিবরাইল তারা হলো আমার আখিরি নবীর উম্মত তাই আসুন এই বদরের যুদ্ধে রমজানের 17 তারিখ বিজয়ী হয়েছিলেন নবীর পক্ষ আমরা সে নবীর পক্ষে যাব নবীর পক্ষে যাব আল্লাহর সাহায্য নেব নবীর পক্ষে যাব জান্নাতের মেহমান হব নবীর পক্ষে থাকব জান্নাতের দরজা খোলা থাকবে সে নবীর পক্ষে কিভাবে থাকা যায় সেটা বোঝার জন্য সামনে অল্প একটু আলোচনা করে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব কি বলেন 10-15 মিনিট সময় আপনারা দিতে রাজি আছেন না নবীর পক্ষে থাকতে গেলে নবীর কথা মাইন্যা না না মাইন্যা মাইন্যা থাকবেন না না মাইন্যা নবীজি হাদিস শরীফে বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি নামাজ বেহেশতের চাবি কার কথা সেটা বলুন কার কথা নবীর কথা যদি নামাজ বেহেশতের চাবি হয় তাহলে এই নবীর কথা মানা দরকার আছে নি কেন মানবেন না আমার নবী উম্মতের জন্য কতই না কষ্ট করেছে আল্লাহু আকবার বলুন মা আয়েশা সিদ্দিকা বলেন আমি একদিন দেখি আমার নবী গভীর রাতে বিছানায় বসে বসে কান্দে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ গভীর রাতে বিছানায় বসে বসে কান্দেন কেন আল্লাহর নবী গো এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয় না রে আয়েশা সেই জন্য নয় একটা চামড়ার ব্যাগ ভিতরে তুলা নাই ফম নাই শুধুমাত্র কয়েকটা খেজুর পাতা এর মধ্যে মাথা দিয়ে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয় না রে আয়েশা সেই জন্য কান্দি না তাহলে বুঝি ফেলেছি মা মা কইয়া ডাকার সুযোগ বন্ধ হয়ে গেছে মায়ের কথা বুঝি মনে হয়ে গেছে মায়ের জন্য বুঝি কান্দেন আমার নবী বলেন না রে আয়েশা সেই জন্য নয় হুজুর তাহলে কেন কান্দেন জীবনে কোনোদিন बाबार मुख देखें नाई बाबा कइया डाकते पारेन नाई बाबार कथा बुझी मने हये गेछे बाबार जन्य बुझी कांदेन आमार नबी बोलेन आयशा रे ना ना ताओ ना ताहले केन कांदेन आमी जानते चाइ आमार नबी चोखेर पानी छेड़े छेड़े जवाब देन आयशा रे शुनो रे आयशा आमी केन कांदी बिछानार जन्य नय बालिशेर जन्य नय मायेर जन्य नय रे बाबार जन्य नय आमी कांदी रे आयशा आमार गुनाहगार এতিম উম্মতের জন্য যেই নবী মায়ের ব্যথা বাবার ব্যথা ভুলে গিয়ে আপনার আমার কথা আপনার আমার ব্যথাই নবী কান্দে বলুন এই নবীর কথা মানা দরকার আছে কিনা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল नबीर कथा मानले जान्नती ना मानले दुजुकी मानले आबू बकर ना मानले आबू जाहेल आपनारा कि आबू बकर हबेन ना आबू जाहेल हबेन नबीर कथा मानना ना ना मानना ते नबीजी बोलছে নামাজ বেহেশতের কয় না নামাজ বেহেশতের আবার বলছে হাদিস শরীফে কি মান আহাব্বা সুন্নতি আল আখির नबीर एकटा सुन्नत के जे मोहब्बत करलो से जेन नबी के मोहब्बत करलो नबी के जे मोहब्बत करलो से आल्लाहर बेहेश्ते ढुके गेलो जोरे कन्ना सुबहानाल्लाह बेहेश्ते जाइते गेले नबी सारा जावार कोनो बाव দেখছেন এই নবীর লগে সম্পর্ক করেন নবী দেখছেন প্রথম দিছে বেহেশতের চাবি আবার দ্বিতীয়ত বলছে তোমরা বেহেশতে ঢুকবে আমার মহব্বতের সহিত সুন্নতের আমল করে তৃতীয়ত বলছে কি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত উম্মতেরা রে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত বলুন কার পায়ের নিচে নবী কইছে কে কইছে আর জোরে কোন কার পায়ের নিচে এই নবীর কথা মানা দরকার আছে কিনা যদি না মানেন এই রমজানের শুরুতে নবীজি খুতবা দিবেন মিম্বরে সিঁড়িতে পাও দিবেন এমন সময় জিবরাইল আয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার তিন কিসিমের উম্মতের জন্য আমি বদদোয়া নিয়ে আসছি আপনি খালি আমিন লাগাই দিবেন আমার নবী কান্দে জিবরাইল রে যে নবী আমি নবী উম্মতের ব্যথায় জীবনে কোনোদিন পেট ভরে খানা খাই নাই জীবনে কোনোদিন রাত্র ভরে ঘুমাই নাই জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেই না রে জিবরাইল উম্মতের ব্যথায় আমার সেই উম্মতের উপর লানত দিবি বদদোয়া দিবি আর আমি নবী আমিন লাগাবো সেটা কেমনে হবে আমার কোন উম্মতের জন্য জানতে চাই জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এত বরকতের রমজান আপনার উম্মতকে দেওয়া হয়েছে যেটা অন্য কোন নবী রাসূলের উম্মতরে দেওয়া হয় নাই এই বরকতময় রমজান পায়া যারা জীবন गुना खाता माफ कराइते पारे नाई तादेर उपर आल्लाह लानत नबीजी आमीन लागाइछे द्वितीयत नबी हो जादेर मा बाबा जीवित आछे अथवा मा जीवित बाबा नाई बाबा जीवित मा नाई एमन दुइजनेर एकजन आछे तादेर खिदमत करे जारा आल्लाहर जान्नात किनते पारलो ना तादेर उपर आमार आल्लाहर लानत नबी कय मा बाबार खिदमत करबे ना এমন উম্মত দরকার নাই আমিন লাগায় দিছে এখন মা বাবারে কষ্ট দেওয়েন না যদি কেউ থাকেন নবীর সুপারিশ আপনার নসিব কেন নবী বলছে এই মায়ের পায়ের নিচে তোমার বেহেশ বলুন একদিন মা আপনাকে আমাকে পেটে নিয়ে কষ্ট করছে কিনা এই রকম রাতে আমরা যেদিন মায়ের পেটে ছিলাম সবাই ঘুমিয়েছিল কিন্তু আমরা মাকে ঘুমাইতে দেই নাই লাথি মারছি মা ওইটা দাঁড়ায় গেছে ঘুম থেকে উঠে আবার লাথি মারছি মা চোখের পানি ছেড়ে দিছে আবার লাথি মারছি মা চোখের পানি ছেড়ে দুইটা হাত বাড়ায়া ডাকছে মাবুদ মাবুদ রে যে সন্তান পেটে থাইকে আমারে ঘুমাইতে দেয় নাই এত কষ্ট দিতেছে এ মাবুদ এই সন্তানের মুখ এই সন্তানের চেহারা আমি মারে কবে দেখাইবা तुम्हारा आमार मतो एक सन्तानेर मुख देखार जन्नो चेहरा देखार जन्नो सन्तानेर मा होवार जन्नो तुम्हारा आमार मा जीवने कत कष्ट करेछे मा व्यतीत अन्य केह एई कष्ट सह्य करार क्षमता बाबा देखें एकटू जदि फेन्नेर फेन्नेर करताम बाबार कोले गिया बाबा कय कांदिस ना आर कांदिस ना आबार कांदा मायेर पायेर नीचे उम्मतेर बेहेश्तेर खबर दिसे जुरे जुरे कौन सुभान आमार नबी बोलेछे उम्मतेर रे मायेर पायेर नीचे तुम्हार तृतीय कथा जिब्राइल बोलेन या रसूलल्लाह आपने नबी की सृष्टि ना करले जगत सृष्टि हतो ना आपनार जन्य कुल कायनात सृष्टि आपनार उपर आमार आल्लाह निजे दुरूद सालाम प्रेरण करे एटा केमन कथा आल्लाह निजे दुरूद सालाम प्रेरण करे जेई नबीर उपर नबी गो आपने नबीर नाम शोना मात्र जरा दुरूद शरीफ पड़बे ना तादेर उपर आल्लाहर लानत नबीजी आमीन लागाय दिलेन आसुन रमजान पेयेछि জান্নাতের दरजा খোলা আমরা জান্নাতি হব এই তিন বদদুয়া থেকে বাঁচতে হবে এক নম্বরে হলো রমজানের इज्जत করব রমজানের তাজিম করব রমজানের রোজা হব কবরে যাব জান্নাতি বিছানায় থাকব আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করুন সেই নবীর উম্মত হিসাবে এই রমজানের বরকত সহ সবে কদর সহ আমাদের নসিব করুন সকলে বলুন আমিন বাবারা রাত অনেক হয়ে গেছে আসুন একটু দুরুদ সালাম মদিনা পাঠায়া আমরা দোয়া করি দোয়া এই সময় দোয়া কবুলের সময় আবার সেহরি খেতে হবে আপনারা এই দোয়ায় শরীক হন দোয়া না করে কেউ উঠবেন না একটু দুরুদ সালাম আসুন মদিনা পাঠাই তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম নবীজি ওগো দয়াল নবীজি মোদের এতিম বানাইয়া আছো গো মদিনায় লোকাইয়া ডাকি যে বাংলায় দাঁড়াইয়া দেখো না একবার আসিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ खलक ने सबसे पहले अपना नूर बनाया उस नूरे अनोर पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्य बज में हिदायत गौसे आजम इमाम तो का अवलों का गौसे आजम इमाम तो का अवलों का जलवाए शाने कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत आता है रसूल खा जाएगा खाजा गरीब नवाज उस मोइनुद्दीन मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम समय बज में हिदायत पहला बेजाए रब मेरे दुरूद नसीब करें सकले बोलुन आमीन। আমাদেরকে যেন এই নবীর উম্মত বানায়, নবীর পক্ষে থাকার তৌফিক দেন, নবীর তরিকা নিয়ে সাহাবীদের জীবনী নিয়ে আমরা যেন সমাজ পরিচালনা করতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই শক্তি সেই বুঝ দেন, সকলে বলুন আমিন। আমাদের ব্যক্তিগত স্বার্থে নয়, আল্লাহ আল্লাহ রাসূল ইসলামের স্বার্থে যেন আমরা রাজনীতি করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই শক্তি সেই বুঝ দেখ, সকলে বলুন আমিন। খাস করে আজকের মাহফিলের আয়োজন যেই ছোট ছোট বাচ্চারা করেছেন, আল্লাহ তাদেরকে খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দেখ, সকলে বলুন আমিন। খাস করে আপনাদের এলাকার সুনামধন্য সুযোগ্য চেয়ারম্যান সাহেব, উনি ওনার পরিষদের সকল মেম্বারদেরকে নিয়ে এই মাহফিলে জাপিয়ে পড়েছেন। আল্লাহ ওনার মেম্বার সহ চেয়ারম্যান সাহেবকে আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেন। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, সকলকে যেন কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দেন, সকলে বলুন আমিন। তাই আসুন দোয়া করি, দোয়ার মধ্যেই আপনাদের হাতে হাতে তাবারুক পৌঁছবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ماه رمضان জান্নাতের দরজা খোলার মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, মুক্তির মাস, শবে কদরের মাস। মাবুদ রে আমি গুনাহগার, তোমার আদুরের বান্দা লইয়া, তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর আশেক পাগল লইয়া, তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ একবারে খালি হাত বাড়াই নাই, তুমি নিজে যার উপর দুরুদ ও সালাম প্রেরণ করতেছো ওই নবীর উপর দুরুদ ও সালাম ও মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমিন। আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও। আমিন। দুরুদ ও সালাম উসিলা করে, এ মাহে রমজান উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি মাবুদ গো, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মা তোমার বন্ধু বলেছে রমজানের মধ্যবর্তী 10 দিনে আমাদেরকে ক্ষমা করে দিবা। তোমার বন্ধুর কথা মতো জীবনের গুনাহ লইয়া ক্ষমার আশায় হাত বাড়াইছি। কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু জিগাইও না। এই মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের খাতিরে এই মাগফিরাতের 10 দিনের মধ্যে হাত বাড়াইছি। তোমার নবীর কথার খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমিন। ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা করছো নিগো আল্লাহ। ডাকদা জিগান না, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করছনি। তোমার নবী যে বলেছে মধ্যবর্তী 10 দিনে ক্ষমা দিবা, এই নবীর জন্য যদি এত কিছু করতে পারো গো, তুমি কি সেই নবীর উম্মতের ক্ষমা দিতে পারো না? আমিন। ক্ষমা যদি না করো কবে জানি মউতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও। আমিন। কবে জানি সুন্দর বিছানা থেকে 4 জনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে পর্দা টানাইয়া রে জীবনের শেষ গোসল করাবে। দামি দামি পোশাকগুলো কাইটা কাইটা খুলবে গো, গোসল শেষে সাদা কাফন পরাইয়া দিবে। মাথার মোড়ে পায়ের মুঠি টাইনা টাইনা বাঁধবে গো। মসজিদের ইমাম সাহেব এসে শেষ বিদায়ের সাজুদি আতর সুরমা দিয়া সাজাইয়া দিবে গো আল্লাহ। আমিন। সন্তানেরা এতিম হইয়া কাঁদবে, মা কবে জানি রে কার এই अनुष्ठान होया जाए कबरे जाওয়ার সাদা পোশাক পরার আগে আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে তুমি maaf করে দাও আমিন জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না এই হাজার হাজার মানুষের মধ্যে কে জানি কোন ব্যথা লইয়া হাত বাড়াইছে কার মনে জানি কি দুঃখ রে আল্লাহ কার জানি মা নাই রে কার জানি বাবা নাই মউত আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে যার বাবা নাই বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে মাবুদ রে যার মা নাই রে ঈদের বাজার করতে গিয়ে এবার কার কাপড় আগে কিনবো যার বাবা নাই রে ঈদের কাপড় কিনতে গিয়ে কার কাপড় আগে কিনবে কত কত মায়ের অভাবী বাবার অভাবীরা দেখেছি কাপড়ের দোকানের সামনে যায় কান্দে জিজ্ঞেস করলে জবাব দেন হুজুর গত রমজানের ঈদে মায়ের কাপড় বাবার কাপড় আগে কিনেছি আজকে মার্কেটে এসে কান্দি আমার মা নাই বাবা নাই গো কার কাপড় আগে কিনবো গো হুজুর এই বেতাই মার্কেটের সামনে দাঁড়ায়া কান্দি এ মায়ের অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ মায়ের অভাবী ছেলেদের ঘটনা দেখেছি একটা ছেলে মার পাগল ছিল বিদেশ থাকতো মাসে মাসে চিঠি লেখে মা তুমি কেমন আছো আমারে জানাইও মা চিঠির উত্তর দেয় বাবা রে ভালো আছি আমার জন্য চিন্তা করো না হঠাৎ ক্যান্সার হয়ে গেছে ডাক্তার বলেন 15 দিনের বেশি বাঁচবে না মা রাত্রে কান্দে ছেলের বাবার গলায় ধরে ও সন্তানের বাবা আমি যে 15 দিনের মধ্যে মরে যাব আমার ছেলেটা তো খবর পায় নাই আমার ছেলের কিন্তু মৃত্যুর খবর দিও না সে পাগল পাগল হইয়া চলে আসবে একটা চিঠি পাঠাইয়া দাও আমি যে অসুস্থ সেই খবরটা জানাইয়া দাও বাবা রাত্রে চিঠি লিখতেছে মা দৌড়াইয়া যাইয়া বাবার হাতে ধরে ডাকতেছে ও সন্তানের বাবা শুনো আমি যদি মরে যাই তোমার সন্তান যখন বাড়িতে আসবে আমার হাতে ধরে কথা দাও গো আমার সন্তানের মায়া কোরবানি বাবা চিঠি লিখলে চিঠি সকালবেলা পাঠাইয়া দিলে 2 দিন পর মা দুঃখিনী এ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে চিঠি পৌঁছবার আগে আগে ছেলেটা রাত্রে স্বপ্নে দেখে মা মারা গেছে সাদা কাফন পরে কবরে যাইতেছে ডাকতেছে বাবা আব্দুল মন্নান রে বাড়িতে আইলি না আমি মারে দেখা গেলি না ঘুম থেকে উঠে মা মা বলে কাঁদতেছে সঙ্গীরা বলেন এইভাবে কাঁদতেছো কেন আমি স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে সঙ্গীরা বলেন আব্দুল মান্নান কান্দিস না স্বপ্নে মানুষ কত কিছু দেখে এর জন্য কি কাঁদতে হয় চিঠি পাঠাও খবর নাও চিঠি পাঠাইলে কতজনের কথা লেখে মায়ের কথা লেখে না টেলিফোন করো কতজনে কথা বলে রে মায়ের কথা তো কেউ বলে না ছেলেটা খবর দেয় থাকবো না বিদেশ মন বলে আমার মা নাই স্বপ্নে যা দেখেছি তা ওই বুঝি সত্য হয়েছে আমার মা নাই আমি বাড়িতে যাব চিঠি পাঠাইলেন টেলিফোন করে জানাইলেন আগামী মাসের 1 তারিখ বাড়িতে আসবে 1 তারিখ হয়ে গেল আগের দিন বড় ভাই মাইক্রো ভাড়া করলো এয়ারপোর্ট যাওয়ার জন্য বুড়া বাবা ডাকতেছে আব্দুর রহমান একা একা যাইস না রে আমার সঙ্গী করে এয়ারপোর্ট নিয়ে যাইস তোর ভাই যদি আইসা শুনে তার মা নাই রে না জানি জীবন দিয়া দেয় বুড়া বাবা সহ বড় ভাই এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর দেখা যায় মায়ের পাগল মন্নান লইয়া বিমান উইরা উইরা আসতেছে নাইমা গেলে মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে দৌড়াইয়া বড় ভাইয়ের গলায় ধরে ডাকতেছে ভাই ভাই রে আমি স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে তোমার গলায় ধরে সত্য করে বলো না আমার মায়ের খবর কি बड़ भाई किछुई कয় না শুধু শুধু কান্দে দৌড়ায়া বাবার পায়ে পড়ে গেছে বাবা গো আমি স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে বড় ভাইরে জিগাইলাম ভাই কান্দে তুমি কও না আমার মায়ের খবর কি বাবাও কান্দে আয় বাড়িতে যায়া দেখবি তোর মা কেমন আছে বাড়ির গেটে যখন মাইক্রো থামলো যাইয়া দেখে শত শত মহিলারা বাড়ির সামনে কান্দে गाड़ी থেকে নাইমা জিজ্ঞেস করে বাবা গো মহিলারা কান্দে আমার মা কই বাবা কিছু কয় না একটা মহিলা দৌড়ায় আইসা ডাকতেছে মন্নান রে আয় বাড়িতে আয় জীবনে আর মা কইয়া ডাকতে পারবি না রে তোর মা চির বিদায় হয়ে গেছে মওত শত শত মহিলার দিকে তাকাইয়া ও মায়ের স্বাদ মিঠে না রে এই মায়ের অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও এ আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী খাস করে এলাকার জমিনের নিচে এই চন্দনাইশের জমিনের নিচে তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ গো আজকের মাহফিলের আয়োজন যারা করেছে তাদের বংশধর যারা কবরে মাফ করে দাও যারা আয়োজন করেছে তাদের কি তুমি নেক হায়াত বাড়াইয়া দাও এই মাহফিলখানি তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম এলাকার রহমত বরকতের জন্য কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ আমিন আল্লাহ এই মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে জান্নাতের অধিবাসী করে দিও গো আল্লাহ আমিন মাবুদ গো খাস করে যুবকেরা হাত বাড়াইছে যুবকদেরকে তুমি খালিদ বিন ওলীদের মতো বানাইয়া দাও মাবুদ যারা মাহফিলের আয়োজন করেছে এই পরিষদের চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবদেরকে নিয়ে সাহায্য সহযোগিতা করেছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি রমজানের বরকত শবে কদর সহ নসিব করে দিও গো আল্লাহ আয় মাবুদ ইসলামী ছাত্র সেনা তুমি কবুল করে লও গো আল্লাহ আমিন তোমার নবীর পক্ষের এই সৈনিকগুলো তুমি কবুল করে লও গো আল্লাহ আমিন ইয়া আল্লাহ এই বাংলাদেশের জমিনে সুন্নিয়াত কায়েম করে দাও গো আল্লাহ আমিন সুন্নি সমাজ ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ এই এলাকায় তুমি রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ আমিন এই মাহফিলখানি তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ রব্বুল আলামিন দোয়া চাইলেন অনেকেই এখানে দেখা যায় ইয়া আল্লাহ সকলের নাম বলা সম্ভব হয় না যারা কাগজের মাধ্যমে দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ তাদের সকলের মনের আশা পুরা করে দাও ইয়া আল্লাহ যারা কবরে মাফ করে দাও যারা দুনিয়ায় আছে হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ এই মাহফিল কমিটিকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম সকল প্রকার আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ আমিন মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ আমিন ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল